বাড়ি ভর্তি লোকজন, তাই তোমাদের সাথে ঠিক করে কথা বলতে পারছি না। আর এখন আমি বৃদ্ধিতে বসবো, যাই অলরেডি আমাকে দুবার ডেকেও নিয়েছে। আসছি আসছি, ওকে চলো। মানে আজকের বিয়ে, ভাব একবার আজকে নাচ করতে। তুমি বেঁধে দাও আর কেমন টাইট ফাইট হবে। মাথায় হাত দাও, যেমন আশীর্বাদ করে। কে কে আছে এখানে? তস্য পিতুর বরেণ্যং ধর্ম দেবস্য ধীময়ি। তো বৃদ্ধি কমপ্লিট হয়ে গেল, আর এখন আমরা যাব সিঙ্গেল কিছু শট নিতে। আর এদিকে দেখো সবাই পুরো হলুদে হলুদ, বেশ ভালো লাগছে কিন্তু তোমাদের সবাইকে। সবাই এক্ষুনি যাবো ফটো তুলবো মাঠে, ঠিক আছে? আর তুই কিছু করিস নি এখনো? তা তাড়াতাড়ি যে বদমাস, উলিয়ে বাবলে উলিয়ে বাবলে, সেই লাগছে তো তোকে। আর এই যে এই আর এক পিস, আর এই আর এদিকে আমার বন্ধুরা এসে দেখো সবাই মালা গাঁথা শুরু করে দিয়েছে। এ ভাই, এখন এখন তোর 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 আর ওর ওই চারটে পাঁচটার বিয়ে বাকি, ঠিক আছে? একটা শুধু হয়েছে, সৌরভের হয়েছে। এবার কার পালা পাপ্পু? তাহলে কার? নেপাল, নেপালের বাপির মধ্যে পালার পরে আমার পালা। এই যে বাপিরই পালা, বাপি এদিকে তাকা দেখি, তোরই পালা জানিস তো। এর জন্য তুই একটুখানি সবকিছু প্র্যাকটিস করে নিচ্ছিস, শিখে নিচ্ছি, সব বুঝে নিচ্ছি। যাই বলো না কেন, গধুলি লগ্নে কেউ বিয়ে করো না, মানে এত তাড়াহুড়ো না, কি বলবো। সিঙ্গেল কিছু শট নিচ্ছিলাম, সবাই গায়ে হলুদে বেরিয়ে গেছে, মানে জল ভরাতে বেরিয়ে গেছে, আমাদের ছেড়ে চলে গেছে সবাই। কি আর করা যাবে, এবার দেখা যাক। চলো, কোথায় ছিলিস এতক্ষণ? গুড মিল্কি, এতক্ষণ ঘরে ছিলে? সবাই চলে গেছে তোমাকে ছেড়ে, কেউ নেইনি? একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হলো আমরা যে গতকাল রাতে ফুল দিয়ে গাড়িটা সাজিয়েছিলাম, বাট এই রোদে ফুলগুলো না পুরো একদম নেতিয়ে গেছে। তাই একটু ভাবলাম যে জল দিয়ে দেখি তাজা করা যায় কিনা। স্প্রেটা খুঁজে পাচ্ছি না, মা জানে। আর এখন তো জল ভরতে সবাই চলে গেছে, দেখা যাক কতদূর কি করা যায়। মানে এরকম যে অবস্থা হয় ভাই, দুদিন ভাবতে পারিনি জানিস তো। কালকে রাতে কত সুন্দর লাগছিল, তোমরাও তো দেখেছো বলো। আর এই সকালবেলা এই অবস্থা হয়ে গেছে, এবার এই গাড়ি নিয়ে যাবো মেয়ে বাড়ি বলে পূর্ণ ফুল লাগিয়েছি, তাই না দাদা? মানে লাগানোটাই ভুল হয়ে গেছে। এবার মেইন ব্যাপার, আজকে তো সময় পাবো না, তাই না? গায়ে হলো এর জন্য। হ্যাঁ, নিজেরা করা, নিজেরা করা, কেমন করেছি বলো। তাহলে ভালো হয়েছে, এবার এটা হয় 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 তাও বেঁচে, নালে কাট হয়ে যেত এতক্ষণ। এখানে ওয়েট করে আছি যে কখন আসবে জল ভরিয়ে, অলরেডি কিন্তু চলে এসে। ওই যে ব্রিজে দেখতে পাচ্ছ, দাঁড়া তোমাদের দেখা, ক্লান্ত হয়ে গেছো তুমি? কাকার বিয়েতে যাবে তো? এই
জানি না মুখে আওয়াজ। দেখো ওই লুকে তো আর যাওয়া যায় না, তাই পরিষ্কার করে নিয়েছে। আর এখন আসল লুকে আমি যাব ওই বাড়িতে, তাই ড্রেসটা পরে নিই। অলরেডি 2:30 বাজে আমাদের এখান থেকে, 3:30 নাগাদ বেরোতে হবে গোধুলি লগ্ন, তাই সব দুপুর বেলায় চলো। আর এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট পার্টে, বাই, লাভ ইউ অল।